সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া হজকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। বিশ্বের সকল প্রান্ত থেকে আগত মুসল্লিদের হজ পালনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তা নিয়েও বেশ সতর্ক আরব দেশটি। হজের উদ্দেশ্যে আসা মুসল্লিদের আতিথেয়তায় এবার গুরুত্ব দেওয়া হয়েছে জমজম কূপের পানিতে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ভূমি সৌদি আরবের অন্যতম আকর্ষণে থাকে জমজমের পানি। সেদিক খেয়াল রেখে হজ যাত্রাকারীদের সফল ও সুন্দর অভিজ্ঞতার নিরিখে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান জানিয়েছে তারা জমজমের পানির বোতল হাজিদের কাছে সরবরাহের দায়িত্ব নিয়েছে। 2024 সালে হজে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে 4 কোটি পানির বোতল বিতরণ করবে। জানা গেছে হজ পালন করতে যাওয়া প্রত্যেকের জন্য বরাদ্দ রাখা হয়েছে 22টি পানির বোতল। আল জামেজিমা নামের কোম্পানি থেকে পাওয়া তথ্য মতে এবছর প্রত্যেক হাজির জন্যে বরাদ্দ দেওয়া হয়েছে 22 বোতল জমজমের পানি। আর এই পানি সকল হাজিদের নিকট পৌঁছে দিতে একটি ডিজিটাল পদ্ধতিও উদ্ভাবন করেছেন তারা, যার মধ্যে রয়েছে একটি বারকোড সেবা, যেটি বোতলের ওপর প্রদর্শিত থাকবে। এটির মাধ্যমে পানির অর্ডার এবং সেগুলো সরবরাহ করা হবে। এক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশনের সর্বোচ্চ মান বজায় রাখা হবে বলে বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে জানিয়েছেন এই কর্মকর্তা। হজ যাত্রীদের মাঝে যেন ঠিকভাবে পানির বোতলগুলো পৌঁছায় এবং সঠিকভাবে বণ্টন হয় তার জন্যে ইতিমধ্যেই এ কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানা গেছে পানি বিতরণের মূল কার্যক্রম হবে মক্কা শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং মক্কার প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে। জমজমের পানির পবিত্রতার কথা বিশ্বব্যাপী সমাদৃত, হজযাত্রীদের কাছে তো বটেই, সাথে পরিচিতদের কাছেও এক রহমত বলে বিবেচিত হয় জমজমের পানি। হজ পালন শেষে হাজিগণ পরিবার ও আত্মীয়দের জন্য জমজমের পানি সংগ্রহ করেন এবং তা বিতরণ করেন উপহার হিসেবে। এবছর হজ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দেশের মুসল্লিরা সৌদিতে পৌঁছে গেছেন। চাঁদ দেখার সাপেক্ষে এবার হজ হতে পারে আগামী 14 জুন। ধারণা করা হচ্ছে এবছর হজ করবেন 20 লাখেরও বেশি মানুষ। গত বছর হজ করেছিলেন 18 লাখ মুসল্লি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।